আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলার কারণে চোখের নয় দাঁতেরই বেশি ক্ষতি হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেই বলে থাকে দাঁত তোলার কারণে চোখের ক্ষতি হয় দাঁত তোলার কারণে ব্রেনের ক্ষতি হয় এ ধরনের অনেক অনেক ধরনের কথা বলে থাকে কিন্তু যে সে কথাগুলো সঠিক নয় কারণ দাঁতের সঙ্গে চোখের কোনো সম্পর্ক নাই দাঁতের যে ব্লাড সার্কুলেশন নার্ভগুলো থাকে সেগুলো আলাদা চোখেরগুলা আলাদা আর সেক্ষেত্রে দাঁত তোলার কারণে চোখের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো ভিউয়ার্স দাঁত তুললে দাঁতেরই সব থেকে বেশি প্রভাব পড়ে দাঁতের অন্যান্য যে দাঁত তোলার পরে যে পাশে যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলোর উপরেই বেশি প্রভাব পড়ে দাঁত তোলার ক্ষতিকর প্রভাবটি যেমনটি এখানে দেখুন এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর সেই তুলে ফেলা দাঁত দাঁত তুলে ফেলা যে গ্যাপটি আছে যে ফাঁকাটি আছে সে ফাঁকার ভিতরে পাশের দাঁতগুলা ধীরে ধীরে হেলে হেলতে থাকে এবং সেখানে ফাঁকার ভিতরে প্রবেশ করার চেষ্টা করে এর কারণে দাঁতগুলা বাঁকা হয়ে যেতে থাকে এর জন্য কামড় দিতে সমস্যা হয় কখনো কখনো ওইভাবে ফাঁকা হয়ে যায় যেমনটি দেখতে পাচ্ছেন কারণ স্থায়ী দাঁতটি যখন ফাঁকার ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তখন পাশে এই ধরনের ফাঁকা হয় ফাঁকা হয়ে যাওয়ার পরে সেখানে খাবার ঢুকতে পারে সহজে এবং সেক্ষেত্রে ডেন্টাল ক্যারিজ হওয়ার সম্ভাবনা থাকে আর তাছাড়া পাশে যে উপরের দাঁত থাকে উপরের দাঁতগুলাও ধীরে ধীরে হেলতে হেলতে সেই ফাঁকার ভিতর প্রবেশ করতে থাকে এক পর্যায়ে মাড়ি থেকে দাঁত ধীরে ধীরে বেরিয়ে আসে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখান থেকে নিচে থেকে একটি দাঁত তোলার কারণে যে দাঁতটি থাকে উপর যখন কামড় দেওয়া হয় উপরের মাড়ি যখন নিচের মাড়িতে এসে কামড় দেয় তখন এইখানে কোনো সাপোর্ট না থাকাতে এই দাঁতটি ধীরে ধীরে এর ভিতরে অর্থাৎ ফাঁকা যে জায়গাটি থাকে সেখানে প্রবেশ করতে থাকে আর এইভাবে ধীরে ধীরে মাড়ি থেকে দাঁতটি বেরিয়ে আসতে থাকে এবং যত बेसि uh, basically... দিন অতিবাহিত হয় তত ধীরে ধীরে এটি বেরিয়ে আসতে থাকে এবং এক পর্যায়ে এই দাঁতটি নড়ে যায় যখন একটু বেশি বেরিয়ে আসে তখন দাঁতটি নড়তে শুরু করে এবং সেক্ষেত্রে দাঁতটি তখন তুলে ফেলতে হয় এছাড়া পাশে যে দাঁতগুলো থাকে তো দেখলেন যে সেগুলা ধীরে ধীরে হেলে আসতে থাকে এ ধরনের সমস্যা হয় একটি দাঁত তোলার কারণে যদি সামনের দাঁত থেকে দাঁতটি তুলে ফেলা হয় যে সামনের দাঁত তোলা হয়েছে সেক্ষেত্রে দাঁত সামনে অন্যান্য যে দাঁতগুলো আছে সেগুলো দেখা যায় যে ফাঁকা হতে শুরু করে ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে পারে এখানে আপনারা ন্যাচারালি যে ছবিটা দেখতে পাচ্ছেন দেখুন এখান থেকে একটি দাঁত তোলার কারণে উপরে যে দাঁতটি দেখা যাচ্ছে এটি কতটা এক্সট্রা কিন্তু বাইরের দিকে চলে আসছে অর্থাৎ দাঁতটা এই যে যে একটা রেখা দেখতে পাচ্ছেন একটা দাগ দেখতে পাচ্ছেন এই পর্যন্ত থাকার কথা ছিল দাঁতটি ছিল তাই কিন্তু এই দাঁতটি ফেলে দেওয়ার পরে ধীরে ধীরে কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে দাঁতটি কিন্তু বেশ অনেকটাই বেরিয়ে আসছে মাড়ির মধ্য থেকে তো ভিভার্স এভাবে আরও কিছুদিন চলতে থাকলে যখন দাঁতের গোড়াটা বেরিয়ে আসবে তখন কিন্তু কিন্তু এই দাঁতটি নড়তে শুরু করে তাছাড়া যখন দাঁতের গোড়াটা বেরিয়ে আসে তখন সেই দাঁতটি সেন্সিটিভ টিথ হয়ে যায় দাঁতটি আপনার ব্যথা অনুভব হতে পারে সিসিরে ভাব হতে পারে তো এই সকল সমস্যা শুধু একটি দাঁত তোলার কারণে দেখুন উপরের দাঁতের সমস্যা হয় এবং পাশে যে দুটি দাঁত থাকে বা তিনটে চারটে দাঁত থাকে সবগুলোরই কিন্তু তখন সমস্যা হয় যেমনটি এখানে দেখুন যে দাঁতগুলা হেলে আছে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যায় যদি কখনও দাঁত তুলে ফেলতেও হয় আর দাঁত তোলার পরে যে ফাঁকা জায়গাটি থাকে সেটি কৃত্রিমভাবে পূরণ করার কয়েকটা সিস্টেম আছে সেখানে স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে দাঁত বসানো যায় যেটিকে এখানে যেটি দেখছেন এটিকে বলা হয় ডেনচার যেটি দাঁত বাঁধানো বলা হয়ে থাকে তো এই দাঁত আপনার যদি একটি দাঁত হয় বা দুটি দাঁত হয় এক পাশে একটি হলেও এভাবে আপনি বাঁধিয়ে নিতে পারবেন যখন এ ধরনের ফাঁকা স্থানে এ ধরনের দাঁত অস্থায়ীভাবে বাঁধিয়ে নিবেন তখন সেটি আর উপরের দাঁতের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এছাড়া আপনি চাইলে স্থায়ীভাবে এখানে অনেক ধরনের ট্রিটমেন্ট করা যায় এখানে ইনপ্লান্টের মাধ্যমে দাঁত প্রতিস্থাপন করা যায় এখানে দুই দাঁতের সঙ্গে ক্যাপ করে ব্রিজের ট্রিটমেন্ট রয়েছে এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো দেখে নেবেন তবে দাঁত যদি তুলতে হয়েই থাকে বা তুলেই থাকেন তবে দাঁত তোলা জায়গাটি ফাঁকা রাখবেন না যদি মাড়ির দিকে হয় এভাবে স্বল্প খরচে খুবই স্বল্প খরচে এরকম দাঁত লাগানো যায় যেটি আপনার পাশের যে দাঁত থাকবে সেগুলা রক্ষা করবে এবং উপরের দাঁত নিচের দিকে নেমে আসা থেকেও রক্ষা করবে এই কৃত্রিম দাঁতগুলা যদি সামনের দিক থেকেও এভাবে দাঁত ফেলে দেওয়া হয় সেক্ষেত্রেও কয়েক ধরনের ট্রিটমেন্ট করা রয়েছে এ বিষয়ে আমার চ্যানেলে ব্রিজের ভিডিও দেওয়া আছে ইমপ্লান্টের ভিডিও ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখতে পারেন অথবা যদি অস্থায়ী দাঁত লাগাতে চান স্বল্প খরচে সেটাও আপনারা করতে পারবেন তবে দাঁত তোলার পরে এভাবে জায়গাটা ফাঁকা রাখা অন্য দাঁতের জন্য ক্ষতিকর তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে দাঁত তোলা আসলে দাঁতের জন্যই বেশি ক্ষতিকর তবে যারা বলে থাকে দাঁত তুললে চোখের ক্ষতি হয় দাঁত তুললে ব্রেনের ক্ষতি হয় তাদের কথায় কান দিবেন না তারা না বুঝেই এগুলো বলে থাকে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম